শুভেচ্ছা মানে লাইভ প্রোগ্রাম শুরু করছে আগের দিন যেখানে শেষ করে সেখান দিয়ে শুরু করব। আমি আজকে এমন কিছু আপনি ট্রিটমেন্ট শোনাবো যেটা হচ্ছে কিছু থেরাপি টাইপের। মনে করুন আপনার কোনো একটা কাজ আটকে, আমি এরকম টোটকা দিয়েছি, আজকে টোটকা না, আজকে থেরাপি টাইপের কিছু দেব, যে যাকে বলে যে আপনি শরীরের কোন অঙ্গে কী লাগালে কী তার রেজাল্টটা পাবেন। একদম ছোটো ছোটো জিনিস এগুলো, মানে আপনারা হয়তো এর আগে প্রোগ্রামে আমি কেউ ডিসকাশনটা করেনি, আমি সেই জন্য নতুনত্ব কিছু ডিসকাশন এর জন্যই করুন। মনে করুন আপনি একটু চন্দন লাগালেন, বা ধরুন একটু অলিভ অয়েল লাগালেন, বা সর্ষার তেল লাগালেন, বা গ্লিসারিন লাগালেন, বা হয়তো কোনো কারণে দুটো জিনিস কম্প্যাক্ট করে, বা একটু আতর লাগালেন, বা লেবুর রসের সাথে কম্প্যাক্ট করে একটু চন্দন কম্প্যাক্ট করে লাগালেন। এই যে জিনিসগুলো, এগুলো শরীরে কোনো অংশে কী লাগালে আমাদের গ্রহটা কোন গ্রহটা কী তার পজিটিভ এফেক্ট দেবে, আমার যেটা নেগেটিভ আছে সেইটা পজিটিভ কী করাবে, এগুলো আমি কিছু ডিসকাশন আজকে দেওয়ার চেষ্টা করবো আপনাদের। কারণ আর তার আগে বলে রাখি, আমার প্রত্যেকটা প্রোগ্রাম এখন ইউটিউবে পাবেন, প্রত্যেকটা প্রোগ্রাম নিজস্ব চ্যানেল পার্থমেন্ট জাস্টার সার্চ করলেই আমার এই চ্যানেলের প্রোগ্রামগুলোও পাবেন, আমার নিজস্ব যে চ্যানেলটা বানিয়েছি পার্থমেন্ট জাস্টার বলে সার্চ করলে সেগুলোও পাবেন। সেখানে নানা রকম টোটকা টিপস ডিসকাশন সবই থাকবে, কিন্তু সেখানে কোনো ফোন ইন নয়, কিন্তু এই চ্যানেল প্রোগ্রামগুলো অবশ্যই ফোন ইন, যারা ফোন ইন করেছেন তারা রিপিটেডলি শুনতে পারবেন। প্রত্যেকটা লোক বাইরে দেখছে বা শুনছেন, বা যদি ভালো লাগে প্রোগ্রামগুলো অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কারণ সবার আগে আপনার ফোনেই সেটা চলে আসবে। আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করবেন, ডিসলাইকটা কেন করলে সেটা একটু দয়া করে কমেন্টসে জানাবেন, কেন তাহলে আমি সেটা নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। কারণ ভালো নাও লাগতে পারে, কেন কেন লাগবে না দয়া করে জানাবেন। আমার বুকিং নাম্বারগুলো অবশ্যই জানেন, আমার স্কলেও বুকিং নাম্বার রয়েছে, সরাসরি কথা বলার নাম্বারগুলোও রয়েছে। সুতরাং সরাসরি কথা বলেন, সেটা বুকিং নাম্বার নয়, বুকিং নয় সরাসরি কথা বলার জন্য নয়, প্রত্যেকটা জায়গায় আমার চেম্বার রয়েছে। আপনার বেঙ্গলের মধ্যে সব জায়গায় চেম্বার রয়েছে, আর নিজস্ব চেম্বার আমার সীতিরমোর মহানগরে। যারা বাইরের লোকরা দেখছেন তাদের জন্য বলছি, ইউটিউবে আমার আসাম গুয়াহাটি, এখানে আমি খুব তাড়াতাড়ি চেম্বার করতে যাবো, আসাম বা গুয়াহাটি বা মধ্যপ্রদেশ এইসব জায়গায় চেম্বার, আমি অবশ্যই ঝাড়খণ্ডে সব জায়গায় চেম্বার করবো। একটু আমাকে টাইম দিন, আর যারা বুকিং করতে চাইছেন বা আসতে চাইছেন তার নামটা লিখে নিতে পারেন। নর্থ বেঙ্গলের লোকেদের জন্য বলছি, তারা অবশ্য খুব হয়তো যাব, আমি এই বছরে যাব, নিশ্চয়ই যাব, কিন্তু আপনার নামটা লেখাতে শুরু করতে পারেন। আমি আসামেও যাব, আমি ত্রিপুরাও যাব, আমি সব জায়গায় যাব, একটু আমাকে নামগুলো লিখিয়ে নিন। যদি যাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করব। আর বাইরে যেটা যাওয়ার আমার কথা চলছে, তারা যদি মনে করেন অবশ্যই নাম লেখেন, বাংলাদেশেও যাওয়ার আমার খুব ইচ্ছা আছে। যাই হোক, আপনি অনেকেই বলতে বাংলাদেশ যাবে, আমার ইউটিউবে ফেসবুকে তারা সরি ফেসবুকে আমাকে অবশ্যই তারা ইয়ে করছে, ইনভাইটেশন দিচ্ছে, আমি নিশ্চয়ই আমি যাবো বাংলাদেশে। আমি একটু এদিকে কাজটা গুছিয়ে নিই, আমি নিশ্চয়ই আপনাদের সাথে কাছে যাবো, কেন আপনারা এতটাই ভালোবেসেছেন, আপনাদের ভালোবাসার জন্য আজকে আমি এতটা এগোতে পেরেছি। আর দ্বিতীয় কথা বলছি, যেটা আমার বেঙ্গলে যে চেম্বারগুলো প্রত্যেকে, সেই চেম্বারগুলো যদি আসতে চান সেগুলো তো নাম লিখিয়ে আসবেন, কারণ আমি খুব অল্প সংখ্যক লোক দিয়ে একটু টাইম নিয়ে দেখতে হয় আমাকে, কেন হাতটা আমাকে ভাইটাল, হাতটা আমার কাছে ভাইটাল ব্যাপার, হাত আমাকে দেখতেই হয়, হাত না দেখে কি প্রপার বিচারটা দিতে পারি না, কারণ হাতটা খুব ভাইটাল ব্যাপার। হাত যদি না একান্ত দেখাতে, অবশ্যই যার বিচার করাতে আসছেন তার ছবিটা নিয়ে আসবেন, তার ফটোকপিটা নিয়ে আসবেন, ফটোকপিটা নিয়ে এলে আপনি আমাকে ভিজিট দিচ্ছেন, তার বিচারটা অবশ্যই দেবো। আর যারা অনলাইনে বিচার করতে চাইছেন, অনলাইনে যারা বিচার করতে চাইছেন, বা ফোনপে বা গুগল পে, যারা অনেকেই বলছেন স্যার আমি যেতে পারছি না বাইরে থেকে, তার জন্য আমি এতদিন করিনি আমি ফোনপে, আমি কেন লকডাউন পিরিয়ড কিন্তু আমি অনলাইন বিচার করিনি, কেন আপনাদের অনেকে প্রচুর প্রচুর রিকোয়েস্ট এসছে, তার জন্য আমি সেই রিকোয়েস্ট মানতে বাধ্য হলাম যে আপনাদের জন্য, কেন অবশ্যই আমি তার জন্য অনলাইনে বিচার করি। যারা একান্ত গুয়াহাটি থেকে আসতে পারছেন না, দেখা গেলো কেউ ঝাড়খণ্ড থেকে আসতে পারছেন না, বা বাংলাদেশ থেকে আসতে পারছেন না, অবশ্যই তারা আমার অ্যাকাউন্ট নাম্বারে আমার পে করে দিলে আমি নিশ্চয়ই বিচারটা আমি করবো, কেননা হয়তো আপনার সেটা আমি চেষ্টা করি, আমি তাতে আমি কিছু আমার ক্রাইটেরিয়া আছে, সেগুলো আপনি যারা আমাকে ফোনে পাবেন ইয়ে করবেন, চেষ্টা জানতে চাইছেন তারা জেনে নেবেন ক্রাইটেরিয়াটা কী, অবশ্যই সেটা আপনাদের সে টার্মস কন্ডিশন মেনটেন করে আমি আপনাদের বিচারটা দেওয়ার চেষ্টা করবো। কেননা আপনারা অনেকেই বলছেন স্যার আমি চেম্বারে এই মুহূর্তে যেতে পারছি না, আপনি আমাকে অনলাইনে বিচার দেন খুব ভালো হয়, নিশ্চয়ই আমি দেওয়ার চেষ্টা করবো, কেন একদিন আমি সেই ইয়ে দিয়ে বসেছিলাম যে আমি করবো না, কিন্তু আপনাদের রিকোয়েস্টে আমাকে সেই জায়গাটা আমার রিকোয়েস্টে সরে আমার নিজের ইয়ে থেকে সরে আসতে বাধ্য হলাম। আর আমার বুকিং নাম হচ্ছে 9433960106891092525 9433817977, তিনটি বুকিং নাম। আর বাইরে যদি চেম্বার না থাকে, আমি বর্ণ চেম্বার অবশ্যই থাকি, প্রত্যেকের জন্য বলছি বর্ণ চেম্বার মানে সীতিমোড়ে যে চেম্বারটা, পুরনো চেম্বার বন্ধ রয়েছে, আমার নতুন চেম্বার এখন সীতিমোড়ের সামনে চলে এসছে। আর আমি আরেকটা যে কথা বলে দিই আপনাদের, খুব রিসেন্ট আমার দমদম চেম্বার চালু হবে, খুব রিসেন্ট আমার দমদম চেম্বার চালু হবে, আর সোনারপুর চেম্বারও চালাবে, দক্ষিণ
এর লোকেদের জন্য বলছি সোনারপুর চেম্বারটা আমার চালু হবে, প্রত্যেকের জন্য বলছি যাদের যেই চেম্বার দরকার, বাইরের লোকেদের জন্য বলছি, যারা নর্থ বেঙ্গল লোকেদের জন্য বলছি, তারা যদি বাইরের চেম্বার আসতে চান, কুচবিহার বলুন, জলপাইগুড়ি বলুন, গুয়াহাটির লোকেরা বলুন, এদিকে যদি বলুন আপনার ঝাড়খণ্ডের লোকেদের যদি বলুন, কেন ওই সাইডের লোকেরা আপনার এত মেদিনীপুর এসেছেন, তারা আসানসোলে এসেছেন, অবশ্যই আপনাদের আমার ধানবাদে দীর্ঘদিন আগে আমার চেম্বার ছিল, সেই চেম্বার আপনার আবার আমরা ঝাড়খণ্ডের চেম্বার চালু করছি, আর বাইরে বাংলাদেশে যেটা আমার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানেও আমি খুব তাড়াতাড়ি চেম্বারে যাবো, কেন চেম্বার হচ্ছে আমার, কেন আপনারা অবশ্যই ইনভাইট করেছেন, আমি নিশ্চয়ই আপনাদের ইনভাইটে সাড়া দিয়েছি, নিশ্চয়ই যাবো, আপনারা নাম লেখা শুরু করতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদের ইনভাইটেশন সাড়া দিয়েছি বা দেবো। যেমন ডিসকাশন যেটা আসছি যে নাভি নিয়ে, যে আপনার কোথায় শরীরের কোন অঙ্গে কী লাগালে কী তার রেজাল্ট পাবেন, আমি সেটা নিয়ে ডিসকাশনে যাব, কিন্তু সেটার জন্য আমি আপনাদের বলে রাখি একটু মেনটেন করবে, সবার জন্য কিন্তু সব তেল নয় বা সবার জন্য সব কিছু নয়। মনে করুন আপনার বিয়ের চেষ্টা করছেন কিন্তু বারে বারে বিয়েটা আটকে, কোনো না কোনো কারণে আটকে যাচ্ছে, তাহলে কী করবেন, প্রত্যেক দিন চন্দন, সাদা চন্দন হয়, সাদা চন্দন নেবেন, লাল চন্দনে দুটো চন্দন ইয়ে করবেন না, একটু নিজে ঘষে নেবেন, ওই কেনা চন্দনের গুঁড়ো বাড়িতে কিনে আনবেন না, চন্দনটা একটু বেটে নেবেন, তার মধ্যে অবশ্যই একটু আতর, চন্দনের মধ্যে অবশ্যই একটু আতর মিশিয়ে নেবেন, আর অবশ্য যদি মনে করেন এইটাকে একটু কেশর এই কটা একটু মিশিয়ে নিয়ে প্রত্যেক দিন স্নানের জলে মিশিয়ে স্নান করবেন, প্রত্যেক দিন কি মহিলা কি পুরুষ প্রত্যেক স্নানের জলে মিশিয়ে স্নান করবেন, আর স্নান করে আসার পরে অবশ্যই অবশ্যই ভালো করে শুনে নেবেন, অবশ্যই নিজের নাভিতে আর নিজের এই বুকের ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেককে বলছি নাভিতে আর নিজের এই যে বুকের এই জায়গাটা মিডিলে এখানে অবশ্যই তিনটে ফোঁটা দেবেন, নাভিতেও তিনটে ফোঁটা দেবেন আর এখানেও তিনটে ফোঁটা দেবেন, এইটা দেবেন কি কারা দেবেন, যাদের মানে বিয়ে হতে হতে মুখের সামনে বিয়েটা আটকে আছে, বিয়ের সুযোগটা মানে মানে বিয়ে রেডি হয়ে যায় তাও বিয়েটা ভেঙে যাচ্ছে, কন্টিনিউ একটা দেড় থেকে দু মাস করুন, আপনাদের পজিটিভ একটা ফল পাবেন, যদি দেখছেন পজিটিভ ফল পাচ্ছে আস্তে কেটে যাচ্ছে, তারা আটকে এটা এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তারপরে হয়ে যাবে তা স্টপ করে দিন, এটা কিন্তু ফলপ্রদ টোটকা দিলাম, এটা কী করবেন নাভিতে লাগাবেন, আর আপনার ছেলে মেয়ে প্রত্যেক নিমিষে বলছে ঠিক বুকের এই জায়গাটা লাগাবেন, এখন এই আঙুলটা দিয়ে লাগাবেন, তিনটে জিনিস একসাথে মিশিয়ে নেবেন, কি চারটে মিশিয়ে নেবেন, কী কী নেবেন, সাদা চন্দন, লাল চন্দন, আতর আর কেশর যাকে বলে জাফরান, এই চারটে জিনিস মিশিয়ে এটা দিয়ে স্নানও করবেন, বাকি যেটা রইলো সেটা স্নান করে আসার পর ভালো করে সেদিন সাবান তেল সাবান মাখানো, যদি তাতে কোনো অসুবিধা নেই, স্নানের পর ওগুলো মেখে তারপরে যখন এই জলটা ঢালবেন তখন আর সাবান তেল সাবান ইউজ করবেন না, এটা তো ফার্স্ট টোটকা দিলাম। যে আরেকটা হচ্ছে মনে করুন যাদের প্রচণ্ড মার্কেটে ধার হয়ে যাচ্ছে, টাকা শোধ করতে পারছে বা লোন হচ্ছে, লোন নিয়ে লোনটা রিকভারি করতে পারছেন, তারা কী করবেন, তারা প্রত্যেক দিন পারলে বৃহস্পতিটা অবশ্যই নিরামিষ খাবে, মঙ্গলবারটা অবশ্যই নিরামিষ খাবে, আর প্রত্যেক মঙ্গলবার পারলে একটু মুসুর ডাল কোনো মন্দিরে দান করে, মুসুর ডাল কোনো মন্দিরে দান, কিন্তু মঙ্গলবার মুসুর ডালটা খাবেন না, মঙ্গলবার কোনো মুসুর ডাল খাবেন না, শুকনো লঙ্কা খাবেন না, শুকনো লঙ্কা কোনো রান্না খাবেন না, মঙ্গলবারটা কোনো কোনো মুসুর ডাল খাবেন না, শুকনো লঙ্কা রিলেটেড কোনো খাবার খাবেন না, আর পারেন যদি সেদিনকে অবশ্যই লাল চন্দনটা ইউজ করবেন, সেদিনকে অবশ্যই লাল চন্দন কোথায় ইউজ করবেন, কপালে ইউজ করবেন আর নিজের নাভিতে ইউজ করবেন, লাল চন্দনটা মঙ্গলবার নিজের কপালে ইউজ করবেন, ঠিক এই আঙুলে নিজে ঘষে নেবেন, লাল চন্দন কপালে ইউজ করবেন, নিজের নাভিতে ইউজ করবেন, প্রত্যেক মঙ্গলবার এটা করবেন, প্রত্যেক দিন কারণে প্রত্যেক মঙ্গলবার শুরু করবেন, দারুণ কার্যকরী টোটকা দিচ্ছি। আচ্ছা, যাদের মনে করুন শনির সাড়ে সাতটি চলছে বা ঢাই আচার্য বা পনেরোটি চলছে, তারা প্রত্যেক দিন পারলে অবশ্যই শনি মঙ্গলবারটা বাদ দিয়ে, কিন্তু রিপিটেডলি ওই শনি মঙ্গলবার বাদ দিয়ে শুক্রবার করে যদি পারেন একটু নাভিতে সর্ষার তেল, প্রত্যেক শুক্রবার প্রতিদিন সরি বলছে প্রত্যেক শুক্রবার পারলে নাভিতে একটু সর্ষার তেল দেবেন, প্রত্যেক শুক্রবার নাভিতে সর্ষার তেল দেবে, অনেক অ্যাস্ট্রোলজার হয়তো এটা নিয়ে আমাকে অনেক কমেন্টস করবে, কিন্তু আমি বলছি না জেনে কোনো কমেন্টস করবেন, এটা আমি রীতিমতো আমি জেনে বা কোনো কিছু ঘেঁটে আমি এটা দিয়েছি, সর্ষার তেলটা প্রত্যেক শুক্রবার নিজের নাভিতে লাগাবেন, সেলেমে নির্বিশেষে যদি মনে করেন এই সাড়ে চারটি চলছে বা পনেরোটি চলছে বা ঢাইয়া চলছে, এটা খুব কার্যকরী টোটকা, শনি মন্দিরে যাওয়ার কিছু দরকার নেই, যেতে পারেন ভালো, আর কোনো গরিব দুঃখকে দান করবেন সেটা বুঝে শুনে দান করে, শনি খারাপ হলেই বা তার জন্য যে গরিব দুঃখকে দান করে যে সবসময় দানটা ফলপ্রদ তা কিন্তু হয়, কিন্তু এই টোটকাটাও বলছি যেটা এটা কিন্তু করলে খুব রেজাল্ট পাবেন, সর্ষার তেলের এই টোটকা দারুণ ফলপ্রদটা শুক্রবার করবেন, শুক্রবার করবেন নিজের নাভিতে দেবেন, আর সর্ষার তেলের সাথে পারলে একটু লেবু মিশিয়ে লেবুর রস মিশিয়ে সেটা নিজের কপালে দেবেন, সর্ষাতে মানে দু ফোঁটা তিন ফোঁটা পাতি লেবুর রস মিশিয়ে নিজের কপালে দেবেন, শুক্রবার করে দেবেন, দারুণ কার্যকরী টোটকা দিলাম। আচ্ছা, যদি মনে করুন আপনার স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর প্রবলেম হচ্ছে, তাহলে চেষ্টা করবেন পারফিউম ইউজ করবেন না,
কোনো সুগন্ধি আতর ইউজ করবেন যেটা রাত্রে শোবার সময়, সুগন্ধি আতর ইউজ করবেন রাত্রে শোবার সময়, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর প্রবলেম আছে, দারুণ কার্যকরী টোটকা, সে কি করবেন সেই আতরটা নিজের নাভিতে 3 ফোঁটা লাগিয়ে শোবেন। কিন্তু অবিবাহিতরা মোটো ইউজ করবেন না, তাহলে কিন্তু কোনো নেগেটিভ এনার্জি আপনাকে ধরে নিতে পারে। সরি টু সে, ভালোভাবে বলে দিলাম, রাত্রিবেলা আতর মেখে শুলে নেগেটিভ এনার্জি ধরে নিতে পারে, অবিবাহিতরা এটা ইউজ করবেন না রাত্রিবেলা শোয়ার সময়। কিন্তু যারা বিবাহিত তারা যদি জন্মগত রিলেশনের বন্ডিং এর কোনো প্রবলেম হতে তারা উভয়ই করতে পারেন বা যে কোনো একজন করতে পারেন। নাভিতে আতরের 3টে ফোঁটা লাগে, সুগন্ধি আতর বিশেষ করে চন্দনের আতর যে খুব ভালো হয় তাহলে লাগিয়ে শুতে, বা চামেলি ফুলের আতর, বা চামেলি ফুলের আতর, বা চামেলি সেন্ট, বা জুঁই ফুলের সেন্ট, এরকম কোনো আতর লাগে। কিন্তু পারফিউম না, রিপিটেডলি বলছি পারফিউম লাগাবে না, পারফিউমের রেজাল্ট খুব একটা দেবে না। খুব আর যাদের মনে করুন আপনাদের শরীরটা প্রচণ্ড নানা রকম কনিক ডিজিজে ভুগছেন, কনিক ডিজিজে ভুগছেন, শরীরে ডাক্তারকে দেখাচ্ছেন, কোনো রোগ ধরা পড়ছে না বা কোনো ওষুধ খাচ্ছে তার রেজাল্ট পাচ্ছে না, যদি পায়ের টোটকাগুলো দিয়ে দিচ্ছি আপনার বাড়িতেও বা কোথা থেকে একটু কলার গাছের রস হয় না, কলা গাছের রস, কলা গাছের রস একটু নিয়ে আপনার নাভিতে প্রত্যেক দিন লাগাবেন, বা যদি পারেন একটু ডান কানে আর সরি দু কানের লতিতে লাগাবেন, আপনার নাভিতে লাগাবেন, দু কানের লতিতে লাগাবেন, দু কানের এই লতিতে, এটাকে বলে কানের লতি, এই দু কানের লতিতে লাগাবেন, কপালে লাগাবেন না, দু কানের লতিতে লাগাবেন আর নাভিতে লাগাবেন। যদি এটা অগোচরে লাগাতে কাউকে না জানি করতেন খুব ফলপ্রদ টোটকা। কবে করবেন এটা? অবশ্যই বুধবার করে, শুক্রবার করে, দারুণ এটা ফলপ্রদ টোটকা দিন। হ্যালো হ্যালো, হ্যাঁ মামুনি চন্দ্র, আচ্ছা বলুন। আমার বাবা এর আগে আমার সম্বন্ধে জেনেছিলেন, ঠিক আছে, বলুন। এবং স্যার আমার কাকু, ঠিক আছে, ছেলে আমার দিনেশ নাম, ওর দিনেশ চন্দ্র, কাকু আমার ভাইকে নিয়ে গেছিলেন, অর্থাৎ কাকু ছেলেকে নিয়ে গেছিলেন, ঠিক আছে, এবং ওর একটু পড়াশোনা খুব হিসাব চলছিল, নিয়ে গেছিলেন, এবং আমার ওই কাকুর ছেলেটা এখন ভালো পড়াশোনা করে এখন বিদেশে রয়েছে, বিদেশে কানাডায় রয়েছে, বুঝলেন তো স্যার? বিশাল ব্যাপার। হ্যাঁ স্যার, আমাদের ফ্যামিলির প্রত্যেকেই আপনার খুবই ফ্যান, আপনার যে প্রেডিকশন যে আপনি যা করেন স্যার অতুলনীয়। থ্যাংক ইউ, একদম একদম স্যার। এবং আপনার যা ব্যবহার, সবার থেকে মানুষের বড় সম্পদ হচ্ছে ব্যবহার, আপনার ব্যবহারই আপনাকে মানে এই জায়গাটায় নিয়ে রেখেছে, এটা তো আপনাই বলবেন। হ্যাঁ এটা সবাই বলে, আপনি কেন সবাই বলে এই জন্য আপনাকে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আমি, কারণ আপনাদের সত্যি আমি চেষ্টা করি সবার সাথে ভালো ব্যবহারটা রাখতে, আমি সবসময় চেষ্টা করি এটা। আচ্ছা একটা কথা বলি, কাকু ছেলেকে কি আমি রেমেডি দিয়েছিলাম? আমাকে দেন, কাকু ছেলেকে দিয়েছিলেন। সে কেমন বাইরে আছে? এখন কানাডা রয়েছে। কানাডা রয়েছে, কি পড়াশোনা সূত্রে রয়েছে? দারুণ খবর দিচ্ছেন, আচ্ছা তারপর আর বলুন, একটু শুনি, নিজে শুনাম, একটু শুনতে সবারই ভালো লাগে, একটু শুনি, একটু ভালো বলুন। সত্যি বলছি আপনার ব্যবহার মানে কি বলবো মানে আপনার লাইভ দেখেন, আপনার তো প্রত্যেকদিন মানে যেদিনকে লাইভ থাকে আমার বাবা তো দেখে আপনার লাইভ। আপনি কি করেন? বাবা বলেন যে একবার ফোনটা লাগাতে। আপনি কি করেন? আমি
তা ওয়াইফের সামনে জানবেন? ওয়াইফের নামটা বলুন। মামুনির ডেট অফ বার্থ বলুন। 18/2/1990। জন্মস্থান? জন্মস্থান পাঁশকুড়া। রবিবার ছিল? হ্যাঁ স্যার। মীন লগ্ন বৃশ্চিক রাশি? ধরুন একটু, মীন লগ্ন বৃশ্চিক রাশি। আপনার ওয়াইফ ভীষণ কনফিউজড, ডিসিশন সব সময় ঠিক মতো নিতে পারে না। আপনার কি প্রেম করে, আপনার কি প্রেম করে বিয়ে? হ্যাঁ প্রেম করে বিয়ে। আচ্ছা, এই ভদ্র মহিলা কি কোনো কর্ম করছে না কর্মের চেষ্টা করছে? চেষ্টা করছে না। কোনো স্কুল টিচারের জন্য চেষ্টা করছে? হ্যাঁ স্যার। বিএড করছে? এটা কিন্তু সরকারি চাকরি হওয়ার চার, বুঝতে পারলেন? আপনার সন্তান আছে তো? সন্তান একটা ছেলে রয়েছে। হ্যাঁ, ছেলে থাকারই কথা, ঠিক বলেছেন। যাই হোক, এনার এই আপনার তো ওয়াইফ, আপনার শ্বশুরমশাই বেঁচে আছেন? শ্বশুরমশাই তো নেই বর্তমানে। একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক, এটাই চারটা। সুতরাং শুনুন, এনার কিন্তু স্কুল টিচার চাকরি হওয়ার প্রভূত সম্ভাবনা। ইনি তো পরীক্ষা দিয়েছেন অনেকগুলো। হ্যাঁ, ইনি কি ফুডেও পরীক্ষা দিয়েছে? হ্যাঁ বলুন। ইনি ফুড সাপ্লাই, এফসিআই, এরকম কোনো পরীক্ষা টরীক্ষা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ দিয়েছে, দিয়েছে, দিয়েছে। ধরুন ইনি তো একটা ছোটখাটো চাকরি করার কথা কোনো, হ্যাঁ বলুন, ইনি তো কোনো ছোটখাটো একটা কোনো কর্ম বা টিউশন ফিউশন করার কথা, ইনি তো রোজগার করার কথা। হ্যাঁ এইরকম, হ্যাঁ এইরকম আছে, ঘরে একটু বসে কি করতে, এইরকম পড়ায়। মানে কোথায় পড়াচ্ছে, টিউশন করছে? আমি প্রাইভেট একটা কোচিং পড়াই। আচ্ছা আচ্ছা, আর একটা কথা বলি, এনার কিন্তু মাঝে মাঝে মাথাটা প্রচন্ড গরম করে ফেলবে। প্রচুর প্রচুর স্যার। আপনি যে বললেন না, একদম ঠিক, মানে মাথা গরম বলতে কি, সে মানে সেই সময় যদি কেউ সামনে থাকে মনে হবে যে ওকেই হয়তো মেরে দেবে, চাট মুখে যা এলো তাই পড়ে দেবে এরকম। এটা কিন্তু এটা তখন শ্বশুর মানে আমার বাবা থাকেন বা আমি থাকি, যার কোনো তখন পড়া করে না, যা মুখে আছে তখন বলে দেয় তখন। একদম ঠিক, তারপর আবার ভুল ক্ষমা চাই, মাঝে চাই তখন যে ভুল হয়েছে বলছে। আপনাকে মাঝে মাঝে আপনার ওয়াইফ সন্দেহ করতে পারে? হ্যাঁ বলুন। আপনাকে মাঝে মাঝে আপনার ওয়াইফ সন্দেহ করতে পারে? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু হয়, বুঝতে পারলেন? এই জন্য সংসারে মাঝে মাঝে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, কখনো বুঝেছেন সেটা? বলছি মা, এই আপনাকে যে সন্দেহ করছে না, এর জন্য নিজের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং। কোনোদিন কি সেরকম কোনোদিন হয়েছে? হয়েছে বলতে এমনি বলেছে, আমি ওটা ক্লিয়ার করে দিয়েছি, কিন্তু মাঝে মাঝে এরকম হয়, কিন্তু ক্লিয়ার নিজেদের মধ্যে করে নিয়ে বসে। আপনার ওয়াইফের মাঝে মাঝে মাথাটায় প্রচন্ড পেন হবে, পেন মাথাটায় প্রচন্ড যন্ত্রণা। হ্যাঁ হয়তো, হয় হয় হয়, প্রচন্ড যন্ত্রণা হবে, এটা ওর কিছুটা সাইনাসের প্রবলেম আছে, বুঝতে পারলেন? একদম। আর একটা বলছি, এই কিন্তু মিথ্যে কোনো বদনাম হতে পারে, যে কাজ করেনি সেই কাজের দায়ভার ওর কাঁধে চাপতে পারে। না হোক ভালো, ওকে বলে দেবেন। হ্যাঁ, উনি যদি সামনে থাকে ওনাকে বলে দেবেন এইটা, যে ওনার কিন্তু আননেসেসারি মিথ্যে একটা অহেতুক বদনাম হবে, যেটা কিন্তু লোকে ওনাকে ভুল বুঝবে। বুঝতে পেরেছি? হ্যাঁ, সুতরাং এটা সাবধান, মাঝে মাঝে এতটাই রাগ দেখি ফেলে, এটার জন্য নিজেকেও রিলেশনে একটা ডিস্টার্ব, আপনার নিজের সাথে ডিস্টার্ব হতে পারে, আর মাঝে মাঝে ভীষণ বাচ্চা সুলভ অ্যাটিটিউড দেখি ফেলে, ভীষণ বাচ্চা সুলভ অ্যাটিটিউড দেখি ফেলে। হ্যাঁ, কিন্তু সব কথা শেষ কথা, এই ভদ্রমহিলার চাকরি কিন্তু হবেই। এনার কিন্তু চাকরি হবেই হবে, নয় স্কুলে, নয় কোনো টিচারিতে বা গুরুগিরি যাকে বলে, আর নয়তো কোনো এই ফিনান্স সেক্টরে, ফিনান্স বলেছে মানে কোনো ব্যাংকিং ফ্যাঙ্কিং এরকম কিছুতে। হ্যাঁ,
ওনাকে পারলে একটু কারোর সাথে কনসাল্ট করিয়ে এটা একটু একটু ঠিকঠাক করুন, কেন প্রয়োজন রয়েছে, তাই তো? হ্যাঁ অবশ্যই, কেন ছকটা মধ্যে নাচ দোষ রয়েছে, ছকটা মধ্যে নাচ দোষ রয়েছে, বুঝতে পারলেন? আচ্ছা, আর আরেকটা রয়েছে যেটা নাচ দোষের সাথে, সেটা রয়েছে আপনার ওই অঙ্গারক দোষ। এই দুটোকে যদি রেকটিফিকেশন না করলে মুখের সামনে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আপনার বাড়ির উত্তর দিকটা দেখুন। হ্যালো, হ্যাঁ স্যার, উত্তর দিকটা কোনো টয়লেট থাকতে পারে বা কোনো রান্নার ব্যবস্থা থাকতে পারে? হ্যাঁ রয়েছে, রয়েছে, টয়লেটই রয়েছে। রান্নার দিকটা কোথায় রয়েছে, রান্নাটা কোথায় করে? রান্নাটা হয় পশ্চিম আর উত্তরে ফলাফল। উত্তর পশ্চিমে? হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড মানে এফেক্ট দেবে কিন্তু পরে আপনার এই ওয়াইফের ক্ষেত্রে। হ্যাঁ বলুন। ওয়াইফের ক্ষেত্রে খুব এফেক্ট দেবে এটা, নেগেটিভ এফেক্ট দেবে। আচ্ছা, খুব নেগেটিভ এফেক্ট দেবে এটা কিন্তু, বুঝতে পারলেন? হ্যাঁ, আপনার মাঝে মাঝে আমি কি বলবো, আপনার ওয়াইফের মাঝে মাঝে ওই আমাদের স্পাইনাল কর্ড আছে বুঝেন তো, যাকে বলে মেরুদণ্ড, ওই ওর একটু নিচের দিক করে, পিঠের নিচের দিক করে মাঝে মাঝে একটু পেন হবে। আমি আপনি টিভিতে দেখতে পাচ্ছেন কি জানি, এরম জায়গাটায়, বুঝতে পাচ্ছেন? ঠিক, এরম জায়গাটায় মাঝে মাঝে খুব পেন হবে আপনার ওয়াইফের। এটা কিন্তু ভবিষ্যতে কিন্তু প্রবলেম হবে, বুঝতে পারলেন? কিডনি রিলেটেড প্রবলেম আসতে পারে। এটা এইগুলো এই বাস্তুর এই রেকটিফিকেশনগুলো অবশ্যই প্রয়োজন, বুঝতে পারলেন? আর অবশ্যই এটা কাউকে একটু কনসাল্ট করিয়ে এই রেকটিফাইগুলো করুন, নাহলে কিন্তু কর্মের জায়গাটা আটকে যেতে পারে, বুঝতে পারলেন? কিন্তু ওই চারটা কিন্তু কর্ম পাওয়ার চার, ঠিক আছে? সেটা আপনার খুশি, আপনি কি করবেন? আসলে আপনার কাছে গিয়ে অলরেডি আমার কাকুর ছেলে কাজ দিয়েছে ভালো। হ্যাঁ, কর্মের, হ্যাঁ আপনি কি বলেন বলেন। আমি চাই যে আপনার কাছ থেকে আমি এইটুকু আশীর্বাদ পাই। হ্যাঁ নিশ্চয়ই দেবো আমি 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 আমার কাছে যে আসে তাকে যথাসাধ্য তাকে ট্রাই করি। আপনি আপনার কাকুর ছেলে যখন এসেছে আপনি নিশ্চয়ই যারা জেনেছেন আমি কিভাবে তাদের সহায়তা করি, আপনাকেও আমি যথেষ্ট সহায়তা করব, বুঝেছেন? ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন, হ্যাঁ ভালো থাকুন। দেখুন একটা কথা বলছি, ব্যবহারটা যদি ঠিক না রাখা যায়, কেন মানে সহজে আমি কারোর সাথে খুব ব্যাড বিহেভ করি না, কেননা মানে আমি চেষ্টা করি সবসময় সবার সাথে গুড রিলেশনটা রাখতে, গুড বিহেভটা রাখতে, কেননা আমি মনে করি আপনাদের জন্য আজকে আমি জায়গাটা পৌঁছেছি। যদি একান্ত আপনি খুব খারাপ ব্যবহার না করেন, আমি আমার কাছে আমার তরফে কোনো খারাপ ব্যবহার করবেন না, কিন্তু এক সময় কিছু কিছু ক্লায়েন্ট এতটাই ব্যাড বিহেভ করে কিছু কিছু কারণে, সেগুলোকে আমাকে তখন খুব আমাকে খুব কষ্ট হয়, তখন নিজেকে হয়তো সেই জায়গাটা আমাকে মানে একটা রিয়াক্ট হয়ে যায় আমার ক্ষেত্রে, তার জন্য তার জন্য ক্ষমা প্রার্থী আমি, সেটা করা আমার হয়তো উচিত না, কিন্তু সেই মুহূর্তে আমার সেটা হয়ে যায়। কিন্তু আমি সহজে কারোর সাথে খারাপ ব্যবহার করি না, কোনোদিনও করি না, কারণ আমার যারা ভিউ ক্লায়েন্ট, যারা আমার খুব পুরনো ক্লায়েন্ট, তারা জানে আমি যেমন ক্লিয়ার কাট বিচারটা দিই, তেমনি ব্যবহারটা লোকের সাথে ঠিক রকম করার চেষ্টা করি। যাই হোক, আমি ডিসকাশানটা চলে যাই, কেন ভদ্রলোক এতটা বললেন তো, কারণ আমার ইয়ে নেই মেনলি, আর মেন করে প্রত্যেকটা চেম্বার হচ্ছে আমার ওপেন রয়েছে, আমি যেগুলো আগেও বললাম এখনও বললাম, আর এই যে ইয়েগুলো বললাম আমার যে আপনার যে থেরাপিগুলো বললাম এগুলো করতে গেলে দারুণ 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 ফলপ্রদ থেরাপি দিলাম। যদি মনে হয় একটু একটু কারোর সাথে কোনো কনসাল্ট করে করবেন, কিন্তু এই ইয়েটা শরীরে যে জিনিসগুলো দিলাম এইগুলো এই ধরনের ডিসকাশন এআই কেউ করেছিল মনে হয় না, আমি হয়তো করেছিলাম অনেকদিন আগে, মাঝে কেউ করেনি, কিন্তু এই নাভিতে নাভির ট্রিটমেন্টে বা নাভির যে থেরাপিটা এটা খুব কার্যকরী থেরাপি, কিন্তু বুঝে শুনে করবে সবার জন্য, সবাই যারা প্রবলেম করে তারাই বুঝে শুনে করবে, সবার জন্য নয়, কিন্তু যেটা যাকে না করতে না করেছি সেগুলো করবেন না। যাই হোক, আজকে প্রোগ্রাম শেষের মুখে, আমার বুকিং নাম্বারগুলো সবার কাছেই জানা আছে, আমার ফলোও চলছে, আর ইউটিউবে আমার প্রত্যেকদিন প্রোগ্রাম ফলো করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করবেন। আজকে মতো নমস্কার, ভালো থাকুন।